আহমেদ রশিদ লালির সালাম। আমাদের নিয়মিত মার্কেট ওয়াচে আমরা আজকে আলোচনা করব, দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করব কিছুটা মুদ্রানীতি নিয়ে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশ পেয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। আলোচনা করব আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে, আর পুঁজিবাজার নিয়ে তো আলোচনার মধ্যে চলেই আসবে। পুঁজিবাজারের গতিবিধি এই অবস্থায় কীরকম আছে এই মুহূর্তে, সেটা নিয়েও আলোচনা করব। আমরা আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন আলোচনার জন্য জনাব ওয়াকার এ চৌধুরী, এমডি ও সিইও ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আমরা চলে যাচ্ছি দর্শক মণ্ডলী, ওয়াকার ভাই আপনার কাছে। ওয়াকার ভাই, যেমনটা বললাম, মুদ্রানীতি প্রকাশ পেয়েছে, আই ডোন্ট সি এনি চেঞ্জ, মাইনার দু একটা চেঞ্জ ছাড়া তেমন কোনো চেঞ্জ আমি কিন্তু দেখতে পাই নাই গত ইসে যেটা ছিল সেখান থেকে। সেখানে যেহেতু ইলেকশন ইয়ার এবং যিনি পলিসিটা যেটা হয়েছে সেটা একটু কশাসি হয়েছে বলা যায়, সংযতই হয়েছে, সেখানে আমরা যদি একটু দেখি যে ডোমেস্টিক ক্রেডিট গ্রোথ যেটা প্রাক্কলন করা হয়েছে 15.9, যেটা গত এমপিএসে ছিল 14.6, কিছুটা বাড়ানো হয়েছে যেহেতু ইলেকশন সামনে, সরকারি কাজ একটু বেশি হবে, ওখানে একটু বেশি এসে যাবে। প্রাইভেট সেক্টর গ্রোথ যেটা গতবারের মতোই রাখা হয়েছে 16.8, লাস্ট এমপিএসে অ্যাকচুয়াল গ্রোথ যেটা হয়েছিল দ্যাট ওয়াজ 16.95 প্রাইভেট সেক্টর গ্রোথ হয়েছিল, যদিও প্রাক্কলন করা হয়েছিল 16.8। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু লেভেলটা আমার কাছে মনে হয় যে একটু সমস্যার মধ্যে যাচ্ছে, কিন্তু রেমিটেন্স এবং এক্সপোর্ট প্রসিড যেটা আমরা দেখছি থ্রু লিগাল চ্যানেল, এইটা কিন্তু আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সমস্যা ক্রিয়েট করবে যদি যথাযথভাবে এই রেমিটেন্স এবং এক্সপোর্টের ইয়েটা যদি ইনকামটা যদি না আসে ঠিক মতো। এ বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাই যে ব্যালেন্স অফ পেমেন্ট এখন যেটা $10 বিলিয়নের মতো ডিফারেন্স চলে আসছে ইতিমধ্যেই, আরও হয়তো সামনে আমরা দেখব, এবং এই প্রাইভেট সেক্টর গ্রোথটা ইলেকশন ইয়ারে আপনি কীরকম দেখছেন? ধন্যবাদ দালি ভাই। এটা ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকচুয়ালি এটা বলতে আমরা বলি যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। জি জি। সো এইটা আপনার বট ক্লো ইটস 9.3 বিলিয়ন অ্যাজ অফ নাও, অ্যান্ড আমি যদি আমরা যদি এলএনজির সামনে যে পেমেন্টটা আছে সেটা যদি ধরি, সো ইট উইল গো অ্যানাদার আফটার ইট উইল ইউ হ্যাভ টু অ্যাড অ্যানাদার 3 বিলিয়ন, সো ইটস গোয়িং অ্যাবাভ 10 বিলিয়ন এনিওয়ে। আমাদের যেটা মনিটারি পলিসি যেটা এসছে ইটস ইলেকশন ইয়ারের জন্য ইটস অনলাইন, এটা আন্ডারস্ট্যান্ডিং, এটা 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 কোনো ইয়ে নেই, বিকজ এই বছরের শেষ ইটস এক্সপেক্টেড। বাট যেখানে আমাদের সবচেয়ে বড় ইয়ে হলো যে গত বছরের সঙ্গে এই বছরে যেটা দিয়ে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক সিনারিও হ্যাজ চেঞ্জড, অ্যান্ড এই যে আপনার এইটা এটার পিছনে একটা কারণ হতে পারে আপনার মোস্ট আমরা যেটা বলছি যে এই যে এই যে ইমব্যালেন্সটা সেটা হলো যে ক্যাপিটাল ফ্লাইট যেটা সবসময় হয়ে থাকে ইলেকশন ইয়ার। গত বছর থেকে আমরা কিন্তু আপনার এই অনুষ্ঠানে আমি আগেও বলেছি যে ক্যাপিটাল ফ্লাইট ইটস গোয়িং টু বি আ ফ্যাক্টর, অ্যান্ড ইট ইজ এটা এই যে এইটা এটা হয়েছে একটা বাই অ্যান্ড লার্জ। আরেকটা হলো যে আপনার কর্পোরেট গভর্ন রিলেটেড কর্পোরেট গভর্নেন্স ইস্যু এনপিএল, বা আপনার এর আগে দেখেন যে কয়েকটা যে সিদ্ধান্ত হয়েছে যে ব্যাংকের ব্যাংকের ডিরেক্টরশিপ আগে এখন আপনার এক পরিবারে চারজন, টেনরটা ছিল আগে 2 টার্ম এখন 3 টার্মের, সো দিস আর নট গুড কিন্তু। এবং আপনি দেখেন যে প্রাইভেট সেক্টর আমি যেটা দেখলাম যে গত বছরের শেষের দিকে স্টার্টিং ফ্রম ফার্মার্স ব্যাংক ইস্যু উইচ আপনার যেটা হলো যে আমাদের মার্কেটের $270 বিলিয়ন যদি আমাদের জিডিপি সাইজ হয়, 50% কামস ফ্রম দি ব্যাংকিং সেক্টর, এবং এই ব্যাংকিং সেক্টরে 70% অফ দ্য অ্যাসেট ইজ কাম দ্যাট কামস ফ্রম দ্য প্রাইভেট সেক্টর ব্যাঙ্কস, কিন্তু বুঝেছেন তো। সেখানে যখন আপনার এই যে এই ফার্মার্স ব্যাঙ্কের সিচুয়েশনটা আসার পরে দেখলাম যে আমরা দেয়ার ইজ একটা আমাদের এই সেক্টরের মধ্যে একটা একটা
মানে কনফিডেন্সের অভাব চলে এসেছিল, যার জন্য উত্তোলন হয়েছে টাকা, ব্যাংকের ইন্টারেস্ট রেট দেখেছে যে আপনার আপনার গোয়িং আপ। আমি ব্যাংকিং নিয়ে আরেকটু আলোচনা করব, আরও বিশদভাবে আলোচনা করব। এবং একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে মুদ্রানীতি যেটা এবছর বলা হয়েছে সেটা, সেখানে বাজেটে যেটা বলা হয়েছে যে ইনফ্লেশন 5.6% থাকবে, ইকোনমিক গ্রোথ যেটা সেটা জিডিপি গ্রোথ যেটাকে আমরা বলি সেটা 7.8 থাকবে। আপনি কি মনে হয় যে যে পলিসিটা এখন দেয়া হলো সেই পলিসিতে এগুলো অ্যাটেন্ড করার সম্ভব হবে, কন্টেইনিং ইনফ্লেশন ইন 5.6 অ্যান্ড অ্যাটেইনিং 7.8 গ্রোথ? নট রিয়েলি, যদিও মনে হয় যে আক্ষরিক অর্থে ইটস পসিবল। আপনি দেখেন পদ্মা ব্রিজ ইকোনমিতে আপনার ওপেনিং ইয়ের পর থেকে ইকোনমিতে 1% অ্যাড করবে জিডিপিতে স্ট্রেট ওয়ে। ঢাকা চিটাগাং হাইওয়ে ইট উইল অলসো অ্যাড আপ অ্যানাদার 1% অন দ্য জিডিপি স্ট্রেট ওয়ে। বাট আমাদের এই যে ডিলে ফ্যাক্টরটা হয়েছে, তারপর আপনার এই ডিলে ফ্যাক্টরের সঙ্গে আপনার যে আমরা যে বাজেটে যে বাজারে যে অন্য ইয়েটা আসছে আপনার আরও যে কস্ট টু দ্য ইকোনমি যেটা হচ্ছে সেখানে কিন্তু আনলেস এটা এইটা এই আসে না পর্যন্ত ইউ উইল নট সি দ্যাট ইন দি এইটা ইকোনমিতে বুস্টটা দেখবেন না কিন্তু, যার জন্য দেয়ার ইজ এ স্লো ডাউন ইন দি ইকোনমি। এবং আমাদের ধারণা আগামী জুন পর্যন্ত। এবার একটু ব্যাংকিং সেক্টরে আসি। জি, আপনি যে কথাটা বললেন শেষ কথাটা ধরেই শুরু করি যে ইকোনমিতে বুস্ট আসবে না, এখন যদি ওই কথাটা ধরি ব্যাংকিং সেক্টর একটা মেজর রোল প্লে করে ইকোনমিতে। জি, এখন এই ব্যাংকিং সেক্টরে যে এনপিএল হয়ে আছে, এই ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যে ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে এবং এই ব্যাংকিংয়ের মাধ্যমে যে অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে, অসামঞ্জস্যতাটা কি? আমি 6% ইন্টারেস্ট নিচ্ছি ব্যাংকিং সেক্টর ডিপোজিটে সেভিংসে, ঠিক আছে, সঞ্চয়পত্রে আমি পাচ্ছি 11.25 না। এই যে অসামঞ্জস্যতাটা, আপনার কি মনে হয় না যে যতক্ষণ পর্যন্ত সঞ্চয়পত্রকে সমন্বয় করা না হয় উইথ দ্য কারেন্ট ব্যাংক ইন্টারেস্ট, ততক্ষণ পর্যন্ত ব্যাংকের লিকুইডিটি এবং এনপিএলগুলোকে যদি কন্ট্রোল করা না যায় ততক্ষণ পর্যন্ত ব্যাংকের যে লিকুইডিটি যে ক্রাইসিস আমরা কথা বলছি আলোচনা করছি আজকে এক বছর ধরে, এই ক্রাইসিসটা যতই আপনি সিআরআর কমায় দেন 1% আর যাই করেন, নাথিং উইল হ্যাপেন ইন দ্য ব্যাংকিং সেক্টর লিকুইডিটি আনটিল অ্যান্ড আনলেস ইউ কন্ট্রোল দ্য এনপিএল, কন্ট্রোল দ্য ফ্লাইট অ্যান্ড সমন্বয় করতে হবে আপনাকে সঞ্চয়পত্রের সাথে ব্যাংকিং ইন্টারেস্ট। হোয়াট ইজ ইয়র টেক অন দিস? ফার্স্ট অফ অল দেখেন, আপনি 6% 9% বলছেন, এটা কিন্তু আইনত একটা 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 ম্যান্ডেট দিয়েছে, গভর্নমেন্ট দিয়েছে। কয়টা ব্যাংক ফলো করছে? নান, প্র্যাকটিক্যালি নান। আমি তো শুনেছি আন্ডারহ্যান্ড ডিলিংও হচ্ছে। প্র্যাকটিক্যালি নান, বিকজ নাম্বার্স ডোন্ট অ্যাড। আপনার যেখানে যেখানে আপনার এই বরোয়িং করেছে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলি অ্যাট ডাবল ডিজিট, হাউ ক্যান দে গিভ? এটা তো হয় না কখনো, ইটস প্র্যাকটিক্যালি নট পসিবল। ইভেন আমরা যে বিএবির যে প্রেসিডেন্ট, উনি যে হি ওয়াজ দ্য মেইন আর্কিটেক্ট ইন ডুইং দিস, সেই ওনার ব্যাংকই তো করতে পারছে না, দ্যাটস ইটস নট পসিবল। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আপনি বললেন, যেটা হলো যে সেভিংস রেট, যেটা আপনাকে কোনোখানে কিন্তু ইন নো ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইউ সি একটা এই ধরনের একটা সেফেস্ট রিটার্নে রেট অফ রিটার্ন ইজ সো হাই, ইটস ইমব্যালেন্স, ইটস প্র্যাকটিক্যালি নট পসিবল। আমরা এখানে আমরা আমাদের বিভিন্ন সেক্টর থেকে কিন্তু বলা হয়েছে এটা কমানোর জন্য, মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে এই গত বাজেটের শেষে বলেছিলেন যে উনি কমিয়ে দেবেন অর্থবিলের সময়, বাট এখন আমরা দেখছি না কিন্তু। সো এইটা একটা এইটা এই সমন্বয়হীনতা কিন্তু একটা ইটস এ ফ্যাক্টর কিন্তু, এবং এটা এটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হয় ইউ ক্যানট এক্সপেক্ট আপনার একটা একটা প্রোডাক্ট। এটা সিম্পল ইকুয়েশন ওয়াকার ভাই, আমি আমার টাকাটা আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট কেন করব ওয়েন আই এম গেটিং সঞ্চয়পত্রে 11% ইন্টারেস্ট? এবং আমি যেটা জানি যে গত বছর ফাইন্যান্স মিনিস্ট্রিতে একটা কমিটিও হয়েছিল এটা সমন্বয় করার জন্য, আমরা এই জিনিসটা কিন্তু আজকে 2 বছর ধরে বলে আসছি যে এই সমন্বয় করার জন্য একটা কমিটি রিপোর্টও দিয়েছে কিন্তু কার্যকারিতা নাই, এবং কমিটিও বলেছিল যে সমন্বয় করা উচিত, কমানো উচিত। এবং আরও একটা জিনিস দেখেন,
এটা আপনিও অনেকবার রেজ করেছেন, এই যে বাংলাদেশ ব্যাংকের যে আপনার যে এই যে 2012 সালে যে করেছে এক্সপোজার আইনটা, এটাও কি এটা কতটা তারা ওনারা জেনে শুনে করেছেন আপনার ব্যাংকের আপনার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা সেটা যদি সেটা 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 কেমন করে এখানে এই এক্সপোজার আসে যেখানে আপনার আনলিস্টেড যেখানে তারা সিকিউরিটিস সেটা কেমন করে এখানে আসে, ব্যাংক ফিনান্সিয়াল অর্গানাইজেশন যদি আপনার কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে অ্যাজ এ আপনার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট স্পন্সর বা ইয়েতে, দিস আর অল স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট, হাউ দিস ক্যান কাম ইন টু দি এক্সপোজার লিমিট, আই রিলি ইটস মাইন্ড বগলিং কিন্তু, বাট ইটস দেয়ার। এবং আমরা শুনছি কিছু আগে গত ঈদের সময় ফাইন্যান্স মিনিস্টার নিজে উদ্যোগ নিয়েছিলেন, উনি চিঠি দিয়েছিলেন, গভর্নরের সঙ্গে কথা বলেছেন, সবাই জানে মিটিং হয়েছিল, এপ্রিলে একটা মিটিং হয়েছিল, কোনো কার্যকারিতা নাই বাংলাদেশ ব্যাংকের। এবং পরবর্তীতে মাননীয় অর্থমন্ত্রী দুইবার ফোন করে গভর্নর সাহেবের সাথে কথা বলেছেন এ প্রসঙ্গে যে প্লিজ টেক সাম অ্যাকশন, কিচ্ছু হয় নাই। 18 তারিখে ঈদের পরের দিন, 18 তারিখে ছুটির পরে উনি একটা চিঠি দিয়েছেন যে এই 6টা বিষয়ে, ওই চিঠিটা সবার কাছে ভাইরাল হয়ে চলে গেছে, ভাইরাল হয়ে গেছে সেই চিঠিটা, সবার কাছে আছে সেই চিঠিটা, দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। আনফর্চুনেটলি বাংলাদেশ ব্যাংক ইজ স্লিপিং অন দ্যাট, এন্ড পয়েন্ট ইজ যে দিজ আর অল ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, এভরি সেকেন্ড এভরি মিনিট কাউন্ট ইন দ্য মার্কেট। আপনি যত শিগগির আপনি সিদ্ধান্ত নেবেন তত আপনার মঙ্গল। আনফর্চুনেটলি বাংলাদেশ ব্যাংক ইজ সাপোজ টু বি দ্য হাইয়েস্ট প্রফেশনাল বডি ইন দ্য কান্ট্রি, আমি যেটা মনে করি। আনফর্চুনেটলি সেখান থেকে আমরা কোনো কিছু পাচ্ছি না, এক্সেপ্ট ওয়ান থিং দে হ্যাভ ডান, যেটা সিঙ্গেল পার্টি আইসিবির ইয়েটা ছিল ওখানে তারা ইয়ে দিয়েছে, এছাড়া কোনো কিছুতে কোনো কাজ কিন্তু করা হলো না। ওই আইনটাও তো ঠিক ছিল না, ওই আইনটা আইসিবির রোলটাই ছিল অ্যাজ এ ডেভেলপমেন্ট ব্যাংক, অ্যাজ এ ইনভেস্টমেন্ট ব্যাংক। ইয়েস, হাউ কাম And to stabilize the capital market. It's a stabilize the capital market. সেখানে এটা কেমন করে এইটা এই রুলটাও কিন্তু দিজ আর অল আই মিন ইটস কোয়েশ্চনেবল কিন্তু এই যে আপনি দেখেন আবার আমাদের কিন্তু পলিসি মেকার লেভেলে কোনো মানে তাদের কিন্তু ইন্টারেস্টের অভাব নাই, প্যাশনের অভাব নাই, যেটা দেখছি এটা ডাউন দ্য স্ট্রিম রেগুলেটরি লেভেলে। আপনার ইফ আপনি দেখেন মানি মার্কেট রেগুলেটর অ্যান্ড দ্য ক্যাপিটাল মার্কেট রেগুলেটর ওরা কয়বার বসে, কয়জন দে টেক ইচ দ্য ডিসিশন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দি কনসিকোয়েন্স অফ দ্যার ইজ এ ইগোয়েস্টিক প্রবলেম, দ্যার ইজ এ মানে একদম দেখাই যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একটা ইগোয়েস্টিক প্রবলেম আছে। সো এই জিনিসগুলো দূর হওয়া দরকার খুব জরুরি ভিত্তিতে। এবং আমি মনে করি যে সঞ্চয়পত্র সুদের হার সমন্বয় না করা পর্যন্ত কিন্তু ব্যাংকিং সেক্টরে আপনার একটা যে এখন যে একটা আনরেস্ট আছে সেটা আনরেস্টটা দূর হবে না আনটিল সঞ্চয়পত্র সমন্বয় করা। আমরা বলছি যে আরেকটা জিনিস বলছি আপনাকে যে আমরা উই আর লুক ফর অ্যাট্রাক্টিং ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আসবে কোন, ডু উই হ্যাভ এনাফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। ফরেন ইনভেস্টমেন্ট আসলে দুটা জিনিস, একটা হলো আপনার এখানে ভ্যালুয়েশন মেথডটা, যদিও আমরা বলছি যে আমরা এখানে ফিউচারিস্টিক ক্যাশ ফ্লো ইজ অলসো অ্যালাউড, কিন্তু ইন প্র্যাকটিসে ওই পুরনো যে বুক ভ্যালুটা সেটাই এনকারেজ করা হচ্ছে। কিন্তু এক্সিট রুটে দুনিয়া আপনি দেখেন একটা পি জন ইনভেস্ট করতে আসবে, প্রথমে একটা 3-5 বছরের একটা তাদের ইনভেস্টমেন্টের যে লাগে হরাইজন লাগে, তারপরে যদি এরপরে আসার পরে ওদের যদি আবার 3 বছর ওয়েট করতে হয় কেন এখানে আসবে মানুষের। আমি একটু পুঁজিবাজারের দিকে আসতে চাই ওয়াকার ভাই, খুব সঠিকভাবে আপনি সুন্দরভাবে জিনিসগুলো ব্যাখ্যা করলেন। পুঁজিবাজারকে আমি যদি মুদ্রানীতিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওনারা বলেছেন যে সুদের হার কমানোর মানে হচ্ছে পুঁজিবাজারকে ইনসেন্টিভ দেওয়া, পুঁজিবাজার ভালো হওয়া, এবং তার সাথে ওনারা প্রশ্নের উত্তরে একথাও বলেছেন যে পুঁজিবাজার আরও ভালো হবে, আমরা ভাইব্রেন্ট একটা পুঁজিবাজার চাই, এবং এই কথাও বলেছেন মুদ্রানীতি ঘোষণা করার সময় প্রশ্নের উত্তরে যে পুঁজিবাজারে চাইনিজ ফান্ড আসবে, সেটা আসলে পরে পুঁজিবাজার আরও সমৃদ্ধশালী হবে। আপনি এই বিষয়গুলোতে কীভাবে দেখছেন বাংলাদেশ ব্যাংক যে কথাগুলো বলেছে প্রশ্নের উত্তরে পুঁজিবাজার সম্বন্ধে? ফর এক্সাম্পল আমরা অনেক কথা বলছি, বাট লেটস অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট
আমাদের ক্যাপিটাল মার্কেট ইজ অনলি 18% অফ আর জিডিপি দিস ইজ এবং আমাদের ইয়েস হোয়াট উই ওয়্যার 2007 থেকে এখনকার যে সিচুয়েশন এসছে এই আন্ডার দ্য কারেন্ট আপনার সিনারিও এসএসসি যে বডিটা আছে দে হ্যাভ ডান ট্রেমেন্ডাস জব ইয়েস দে হ্যাভ ডান ট্রেমেন্ডাস জব ইন আপনার বেশ কিছু রিফর্ম এসছে এটা আমি আমি দেখছি কিন্তু আদতে দেখছি আপনি দেখেন যে এখান থেকে এখনও কিন্তু দেয়ার মাইলস টু বি অ্যাচিভড ফ্রম হিয়ার অন এখানে আপনার যেটা হলো যে আপনার আপনার কোম্পানি ওদের এখন যে আপনার এসএসসির মধ্যে কিন্তু বেশ কিছু রেড টেপ আছে কিন্তু আপনি দেখেন যে ক্যাপিটাল রেজিংয়ে যান একই জিনিস কিন্তু বারে বারে আপনার 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 রিপোর্টিং বলেন বা ইয়ে ওদের প্রত্যেকটা ওদের কোনো সেন্ট্রাল রিপোর্টিং বলে কোনো কিছু নাই মনে হয় ওদের কিন্তু প্রতিটা জিনিস একটা ডিপার্টমেন্টে একজন আপনি যাবেন ক্যাপিটাল রেজিংয়ের সময় ইট গোজ থ্রু টু দি আপনার ওদের ইট শুড বি অন রাদার অন সেন্ট্রালাইজ একটা ইয়ে থেকে তো ইট উইল টেক আউট লট অফ টাইম অ্যান্ড বিউরোক্রেসি আউট অফ দিস কিন্তু সেইটা কিন্তু এটা এখন কিন্তু একটা সময়ের একটা দাবি হয়ে গেছে কিন্তু আমি মনে করি সো এখানে আপনার ক্যাপিটাল মার্কেট যদি রিভাইভ করতে আপনি যদি চান সেখানে আপনার মানি মার্কেট সমন্বিত কিছু পলিসি এবং সেখানে বাংলাদেশ ব্যাংক এসইসি ফাইন্যান্স মিনিস্ট্রি এই সকলে এটা না অন্যান্য রেগুলেটরি বডি যেমন আপনার আপনার ইড্রা আছে তাদের সবাইকে একটা একটা এক প্ল্যাটফর্ম এবং আমরা যারা প্র্যাকটিশনার আছে উই শুড বি অলসো ইনক্লুসিভ ইন দ্যাট কমিটি অ্যান্ড দি কমিটি হ্যাজ টু মিট অ্যাট লিস্ট ওয়ান্স আ ফোর্থ নাইট অ্যান্ড রিপোর্ট স্ট্রেট টু দি ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট আ ইয়ে কিন্তু অ্যাবসলুটলি এবং আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার সম্বন্ধে যে সকল কথা বলেছে সেই সকল কথা ঠিকই আছে কিন্তু পুঁজিবাজারে যে অবস্টাকল ওনারা সৃষ্টি করে রেখেছেন সেগুলো দূর না করে এসব পেরিফেরাল কথাবার্তা বলে তো বোধ হয় কোনো লাভ হবে না ওনারা ভালো ভালো কথা বলছেন কিন্তু ওদিকে আবার বটলনেক সৃষ্টি করে রেখেছেন এবং ফাইন্যান্স মিনিস্টার মহোদয় বলছেন তারপরেও সেই বটলনেক সরাচ্ছেন না কাজেই দর্শক মন্ডলী বাংলাদেশ ব্যাংকের এইসব পেরিফেরাল কথাবার্তা খুব একটা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ ব্যাংক যে মেইন বটলনেকসগুলো আছে যেগুলোর দিকে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এবং মিটিংয়ে গভর্নর সাহেবও বলেছেন সেই বটলনেকসগুলো কী সেগুলো সমাধানের রাস্তাটা কী সেখানে কে বাধা দিচ্ছেন সেগুলো না করার জন্য আমাদের জানা নাই তবে এই জিনিসগুলো যতক্ষণ ওনারা বাংলাদেশ ব্যাংক ঠিক না করেন এইসব পেরিফেরাল কথা বলে কোনো লাভ হবে না আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি দর্শক মণ্ডলী বিরতির পরে আমরা ফিরে আসব আলোচনার জন্য আমাদের সাথেই থাকুন এনটিভির সাথেই থাকুন এখন জোহরের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله
আবারও ফিরে আসলাম দর্শক মণ্ডলী আমাদের আলোচনায়। আমরা এখন আলোচনা করতে চাই বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে, সেই স্ট্যাবিলিটি রিপোর্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপরে আমরা আবারও একটু পুঁজিবাজারের দিকে ফিরে যাব। এখন পুঁজিবাজারের অবস্থা কী এবং সামনের দিকে আমরা কী রকম দেখছি, যদি ডিসেম্বরে ইলেকশন হয় আর মাত্র 3-4 মাস বাকি, সে অবস্থায় পুঁজিবাজারের গতিবিধি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু আলোচনা করে নিতে চাই দর্শক মণ্ডলী বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রসঙ্গে। ওয়াকার ভাই, আপনি যেমনটা জানেন যে গত পরশুদিন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট প্রকাশ হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে অলমোস্ট 24% অফ টোটাল লোন পোর্টফোলিও অফ দ্য ব্যাংকস আর বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। না, এই যে টোটাল 24% অফ লোন পোর্টফোলিও, যেটা 7,90,000 কোটি টাকার মতো লোন পোর্টফোলিও, সেই লোন পোর্টফোলিও 24% হলো গুটি কয়েক ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে ব্যাংকসগুলো জিম্মি হয়ে পড়ছে এমন একটা অবস্থায় কিন্তু ব্যাংকসরা পৌঁছিয়ে গেছে। আপনার হোয়াট ইজ ইয়র স্টেক অন দিস? এটাতে নতুন কোনো কথা না, দেখেন যে এবং এটা বড় একটা প্রশ্ন আছে কিন্তু পাবলিক সেক্টর ব্যাংকগুলিতে, আর প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলিতে হচ্ছে যে ইউনো অ্যামাং দি ডাইরেক্টার্স তারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ক্রস বর্ডার ট্রেড করছে কিন্তু। জি, ট্রু। সো দিস ইজ রিয়েলি গভর্নেন্স ইস্যু। আবার শুরুতে আপনি বলেছিলেন যে ইজ এ গভর্নেন্স ইস্যু, সেখানে এখানের মধ্যে কিছু পলিসি, গভর্নমেন্টের পলিসিগুলিও শুড বি ওয়েল ডিফাইন্ড। কিন্তু আমরা কেমন করে এটা আমরা এই যখন 2CC আইনটা আসে তখনও কিন্তু এইটা নিয়ে একবার কথা হয়েছিল, তারপরে কেমন করে আবার কেন টেনারশিপ দুবার থেকে তিনবার হবে, 9 বছর করা হবে, তারপরে একটা ফ্যামিলির 2 থেকে 4 জন করা হবে। দিস আর নট রাইট, উই হ্যাভ সিন ইট, ইটস নোন দ্যাট অনলি আপনার যে কোনো ব্যাংকের ইয়েতে যেগুলি লিস্টেড ব্যাঙ্কগুলি আছে তাদের দেখেন যে কত পার্সেন্ট আপনার অফ দি পেড আপ ক্যাপিটাল ইজ অ্যামাং দি আপনার বোর্ড অফ ডিরেক্টর। সো সেখানে আপনার এখানে এই যে নতুন যেটা আসলো, রুলটা আসলো, সেটা কিন্তু সেলফ ডিফিটিং। কিন্তু এক দুই হলো যে আপনার কিছু আপনি জানেন এখনও ওই রুলটা আছে, কিন্তু আপনার কয়েক বছর 3-4 বছর আগে বাংলাদেশ ব্যাংক যেটা করেছিল লার্জ বরোয়ার আপনার আপনার যা ডিফল্টার্সদের আপনি 100 কোটি টাকার নিচে লোন নিতে যান, ইভেন 100 কোটি বাদ দেন, 10 লাখ টাকা একটা ব্যাংকের থেকে আপনি যদি প্রাইভেট লোনও নিতে যান, আপনার KPI যে এই ধরনের কোয়েশন জিজ্ঞেস করবে, এই কোয়েশনের থাকবে আপনার চিন্তা করেন যারা আপনার সেখানে 500 কোটি টাকা
বা হাজার কোটি টাকা যদি আপনার যদি ডিফল্ট থাকবে ওটা রিশিডিউল করার জন্য 1,000 crore অ্যান্ড অ্যাবাভ 1% অ্যান্ড ফর 12 ইয়ার্স আবার রিশিডিউল করতে যাওয়া হবে এবং 500 crore টাকার উপরে লেস দেন বিটুইন 500 অ্যান্ড 1,000 crore 2%। সো এইসব রুল কিন্তু এইসব জিনিস কিন্তু ইটস অ্যাডস আপ। আপনি রিশিডিউল করে দিচ্ছেন বাট ইউ আর বিল্ডিং আপ অ্যাডেড প্রেশার অন দি আওয়ার বেবি আওয়ার আওয়ার নেক্সট জেনারেশন কিন্তু। সো এই জিনিসগুলি যতক্ষণ পর্যন্ত ঠিক না হয় আপনার একটা আমরা ক্যাপিটাল পুঁজিবাজারের হ্যাঁ ইট ইজ অল গভর্নেন্স পুঁজিবাজারের আপনার আমরা কথা বলছি মেইন তো হওয়া উচিত পুঁজিবাজার ইজ অনলি 18% অফ আর জিডিপি। মেইন তো হলো যে আপনার মানি মার্কেট, মানি মার্কেটে যদি আপনার যদি এই ধরনের আমাদের যদি এই ওভারঅল আপনার এনপিএল যদি 10% অ্যাবাভ হয় এবং আমাদের প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাঙ্ক যদি 30% অ্যান্ড অ্যাবাভ হয় সেখানে ইটস এ কনসার্ন, ইটস এ কনসার্ন। এবং আপনার কনসার্ন খুব সঠিকভাবে আপনি প্রকাশ করলেন। আরেকটা আপনাকে স্ট্যাটিস্টিক দেই, সেটা হলো যে বড় শিল্পে আটকে আছে 14.7%, মিনিং উই আর টকিং অফ 24% যেটা বড় শিল্পপতিরা নিয়েছেন লোন তার মধ্যে 14.7%ই আটকানো। এগুলো আর পাওয়া যাবে কি না এগুলো যে কোনো একটা গ্রুপে বড় গ্রুপের কাছে ওভার 80,000 crore হলো যে কোয়েশনেবল লোন দেওয়া আছে অ্যান্ড 70% অফ দ্যাট ইজ ফরগেট অ্যাবাউট ব্যাড নন ট্রেসেবল। এবং তারা ওই গ্রুপটাই যখন দেখছি ওই ওই ল্যান্ডিংয়ের টাকা দিয়ে দে আর কামিং ইন অ্যান্ড ব্রিং বাইং ব্যাংকস ইন্স্যুরেন্স লিজিং কোম্পানিজ জাস্ট লাইক আপনার আপনার ইয়ার্ড সেল বাইং পোটেটোস আর বাইং পোটেটোস ইটস মাইন্ড বগলিং কিন্তু। এবং সেখানে আরেকটা তথ্য দেই টেক্সটাইলে আটকে আছে 19% এবং 87% এনপিএল যেটা নিয়ে আমরা আলোচনা করি সেই 87% এনপিএল আদায় অযোগ্য এই কথাটা বলছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট দ্যাট 87% অফ এনপিএল ইজ আদায়ের অযোগ্য। নাও টেল মি ওয়ের আর উই স্ট্যান্ডিং, ওয়ের দ্য কান্ট্রিজ মানি মার্কেট ইজ স্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, অ্যাবসলিউটলি ফিগার্স আর মাইন্ড ব্লোয়িং। এবং আমার মনে হয় যে সঠিকভাবে আপনি বলেছেন। আরেকটা জিনিসের দিকে একটু আলোকপাত করতে চাই ওয়াকার ভাই, যেটা বাংলাদেশ ব্যাংক এতদিন পরের ওনারা এই জিনিসটা করেছেন, যেটা সেটা হলো যে ফরেন ইনভেস্টমেন্ট এবং এনআরবি ইনভেস্টমেন্ট ওনারা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে ওনারা পারমিশন দিয়েছেন দ্যাট অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড যেটা সেখানে ফরেন ইনভেস্টমেন্ট এবং এনআরবি ইনভেস্টমেন্ট এখন আসতে পারে। সো কাজেই লোকালি যারা লাইসেন্স নিয়েছেন যে 4-5টা কোম্পানি এসিসির কাছে ওনারা দে ক্যান নাও গো ফর ফান্ডস ফ্রম ফরেন অ্যান্ড এনআরবিদের কাছ থেকে ওনারা দেশে ফান্ড আনতে পারবেন ওনাদের কার্যক্রম চালাবার জন্য। হোয়াট ইজ ইয়োর স্টেক অন দ্যাট? ভেরি গুড ডিসিশন, ভেরি গুড ডিসিশন, ইটস এ ভেরি গুড ডিসিশন। বাট এগেইন প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্টস ইজ এ নিউ টার্মিনোলজি। আমাদের ক্যাপিটাল মার্কেট ইজ স্টিল ইন এ ভেরি ন্যাসেন্ট স্টেজ, উই ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড। আমি যদি আপনাকে এসে বলি যে আপনি আমাকে 10 টাকা দেন, কালকে 7 বছর পর আমি 17 টাকা দিব, ইউ উড রাদার বিলিভ অ্যান্ড জাজ ইউর ওন ইনস্টিংক্ট, নট মি। বাট ওইটা যদি যে ক্যারেটগুলি দেওয়া উচিত সেই ক্যারেটগুলি কিন্তু দেওয়া নাই এখানে। আপনার ট্যাক্সের যতক্ষণ পর্যন্ত ক্যারেট না দেওয়া হবে, ইনসেন্টিভ না দেওয়া হবে, আমরা উই উইল বি সি। আমরা দেখেন আজকে এইটা এই লাইসেন্সটা এসেছে কিন্তু 3-4 বছর হয়ে গেছে জি, এবং 6-7টা কোম্পানি থেকে লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। আপনি কোনো প্রোডাক্ট দেখেছেন? দেখবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ইনসেন্টিভ না দেবেন ততক্ষণ পর্যন্ত এটা উইল বি সি, উই ওয়ান্ট সি এনিথিং এখানে। আপনার পি ইনভেস্টমেন্টের ব্যাপারে একমাত্র দেখেন যে ব্রাহ্মার্স দে আর নট আ বিগ আপনার আপনার কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড, ইটস দে আর রাদার স্মল, কিন্তু দে আর দ্য ওনলি কোম্পানি পি ফান্ড দ্যাট হ্যাভ ইনভেস্টেড ইন টু বাংলাদেশ। তাদের প্রথমটা ছিল $100 million উইচ দে হ্যাভ রেজড অ্যান্ড অলসো ইনভেস্টেড। সেকেন্ড ফান্ডও তারা $100 million রেজ করেছে, এখনও তারা দে আর ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিং। বাট এইটা ছাড়া আপনি দেখেন কারা করছে, আপনি হার্ডলি বাংলাদেশে কেউ এসছে? এগেইন ফরেন ইনভেস্টমেন্টের কথা বলতে দেখেন, যেখানে মায়ানমার ক্যান অ্যাট্রাক্ট
$9 billion investment. Pakistan, with all those all their problems, they can generate more investment. আমাদের এখানে আসছে না কেন? Because of আমরা এই এই অ্যাক্টুয়ালি যে আমাদের রিপোর্টিং অ্যাক্সেস টু দি অথেন্টিসিটি অফ অল দোজ রিপোর্টস অ্যান্ড আপনি যখন ইনভেস্ট করতে আসবেন এই যে এই ভ্যালুয়েশন মেথড অ্যান্ড দি এক্সিট এইগুলি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ইউ ক্যানট এক্সপেক্ট আদার্স টু কাম ইনভেস্ট ইন টু বাংলাদেশ আর আপনি আরেকটা হলো যে আপনার আপনার আমাদের উই ডোন্ট হ্যাভ আ স্ট্রাকচার ডেট মার্কেট একটা বড় একটা আমাদের এখানে বড় কোম্পানিগুলো এখানে আসে না ফান্ডগুলো এখানে আসে না কেন বিকজ দে ডোন্ট সি এনাফ গুড স্ক্রিপ্ট লার্জ স্ক্রিপ্ট দ্যাট টু ইনভেস্ট ইন টু বাংলাদেশ সো ওয়েন ইউ অ্যান্ড ওয়েন ইউ কম্পেয়ার ফরগেট অ্যাবাউট ইন্ডিয়া বাট ওয়েন ইউ কম্পেয়ার টু আমাদের সাইজের মার্কেট লাইক শ্রীলঙ্কা তো ওদের ওদের দে ফাইন্ড দিস মোর অ্যাট্রাক্টিভ দেন কামিং টু বাংলাদেশ রাইট আমি আরেকটা জিনিস একটু আলাপ করতে চাই সেটা হলো যে আমাদের বাজার থেকে গত মাসেও ক্রমান্বয়ে কমে আসছে ফরেন ইনভেস্টমেন্ট পুঁজিবাজারে গত মাসেও আমরা লক্ষ্য করলাম যে বেশ সেল হয়েছে এবং তাদের পোর্টফোলিওটা অনেক কমে গেছে ফরেন ইনভেস্টরদের এইটা কি নিছক ইলেকশনকে ঘিরে নাকি সামনে যেহেতু ডিসেম্বরে ইলেকশন আসছে ওরা একটা পজিশন নিয়ে সাইড লাইনে আসছে যে ইলেকশনটা হোক লেটস সি অ্যান্ড দেন উই ইনভেস্ট দিস ইজ ওয়ান অফ দি রিজন বাট দ্য আদার রিজন ইজ অলসো এগেইন কামিং ব্যাক টু দি ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন দ্য নাম্বারস আর নট রাইট আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট $9 billion অ্যানাদার বাড়বে এবং দ্যাট উইল হ্যাভ আ ইম্প্যাক্ট অন দি আমাদের টাকা ভ্যালুয়েশন টাকার ভ্যালুয়েশন দ্য ইটস উই অ্যান্টিসিপেট ইটস গোয়িং ব্যাক গোয়িং অ্যারাউন্ড 4-5% সো 90 টাকা যদি হয় ওটার জন্য কিন্তু ফরেনার্সরা দে টেকিং মেইনলি ফর দ্যাট রিজন কিন্তু হ্যাঁ ইলেকশনের ইয়ার একটা আছে বাট মেইন রিজন ইজ ফর বিকজ অফ দ্য ম্যাক্রো ইকোনমিক নাম্বারস নাথিং এটা কোনো অন্য কিছু নয় কিন্তু আমি একটা জিনিস হলো যে আপনার ইউএস মার্কেটে দেখেন আপনার সেভিংস আপনার ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ছে সো তারা এখান থেকে দে রাদার টেক এন এক্সিট হিয়ার অ্যান্ড ইনভেস্ট ইন টু আদার মার্কেটস ইয়া দ্যাটস আ নিউজ জি ওয়াকার ভাই আমি আবার ফিরে যাচ্ছি একটু মুদ্রানীতির সেই প্রসঙ্গে যেখানে বাংলাদেশ ব্যাংক বলেছে যে প্রশ্নের উত্তরে যে স্টক এক্সচেঞ্জে চাইনিজ কনসোর্টিয়ামদের সাথে অ্যাগ্রিমেন্ট হয়েছে ওনারা যে টাকা আসবে সেই টাকার থেকে পুঁজিবাজার আরও ভালো হবে সমৃদ্ধশালী হবে এবং ব্যক্তি বাড়বে ইত্যাদি কথা বলেছেন আর পয়েন্ট ইজ যে এই যে টাকাটা আসবে এই টাকাটা যে পুঁজিবাজারেই খাটানো হবে এইটা বাংলাদেশ ব্যাংক কীভাবে বললো কারণটা হলো যে দেখেন এই যে টাকাটা আসবে এই টাকাটা শেয়ার হোল্ডার্স মানি না এই শেয়ার হোল্ডাররা ইনভেস্ট করতেও পারে নাও করতে পারে হ্যাঁ তবে সরকার যদি ইচ্ছা করে মাননীয় অর্থমন্ত্রী যদি ইচ্ছা করেন যে এই টাকাটা যাতে পুঁজিবাজারে থাকে সেরকম একটা সুযোগ যদি পলিসির সুযোগ যদি করে দেয় যে ঠিক আছে আমি ক্যাপিটাল গেইন ট্যাক্স ওয়েভ করলাম বাট ইউ হ্যাভ টু ইনভেস্ট দিস মানি হিয়ার ইন ক্যাপিটাল মার্কেট এবং সেখানে তুমি 1 বছর রাখলা কি 2 বছর রাখলা ইউ ক্যান টেক প্রফিট ট্রেডিং করে প্রফিট নিতে পারেন বাট ইউ ক্যানট টেক আউট দ্য মানি আউট 2 ইয়ার্সের আগে এরকম একটা যদি বিষয় একটা পলিসিগত চেঞ্জ যদি মাননীয় অর্থমন্ত্রী একটা করে দেন তাহলে পরে কিন্তু এই টাকাটা বাংলাদেশ ব্যাংক যেভাবে বলছে সেই টাকাটা কিন্তু পুঁজিবাজারে আসবে আপনি কি মনে করেন আমি আপনার সঙ্গে একদম 100% একমত এবং এটা নিয়ে শুনেছিলাম যে বাজেটে একটা আসবে বাট আসেনি আমরা শুনেছিলাম যে অর্থ বিলের সময় পাশ করার সময় এটা পাশ করে দিবেন এখন আমরা সেটা দেখিনি বাট এটা এখন সময়ের দাবি এটা স্পেশালি মার্কেটের এই সিচুয়েশনের মধ্যে উই অ্যাজ এ ব্রোকার্স ইউ নো দ্য মার্কেট বেটার দেন এনিবডি অ্যান্ড সেটা যদি ওইটা ট্যাগ করে দেন ওই ইনভেস্টমেন্টের সঙ্গে এবং একটা একটা লক ইন পিরিয়ড থাকার জন্য যেটা এটা এই মার্কেটে থাকবে উইচ ইজ গুড আর আপনি যেটা বলছেন যে চাইনিজ ইনভেস্টমেন্ট ইসি দিস বাংলাদেশ ব্যাংক চাইনিজ ইনভেস্টমেন্ট বলতে এই কথাই বোঝাচ্ছে যে ওখান থেকে যে টাকাটা আসার কথা যেটা 950 কোটি টাকার মতো আসবে
এই টাকাটা পুঁজিবাজারে আসবে। করেক্ট, তো পুঁজিবাজারে তো আসবে, কিন্তু সেই জন্য তো একটা আপনাকে ইনসেনটিভ দিতে হবে, একটা ইনসেনটিভ দিতে হবে, এবং সেই ইনসেনটিভটা কি? সেই ইনসেনটিভটা হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স ওয়েভ করে দেন আপনি। আপনি ফর টু ইয়ার্স মার্কেট উইল বি, আই মিন ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অন দিস মার্কেট ফর টু ইয়ার্স, ইট উইল বি আ ব্রিদার, ইট উইল বি ফ্রি, ইট উইল বি অ্যাক্ট, ইট উইল অ্যাক্ট অ্যাজ আ ব্রিদার। কিন্তু আমরা যদি আমাদের পয়সা যদি এখানে পয়সা ইনভেস্ট করি, উইল অলসো সি দ্য আদার্স টু হু উইল বি অ্যাট্রাকটিভ টু কাম অ্যান্ড ইনভেস্ট ইনটু আওয়ার মার্কেট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে দেখেন এই ব্রোকাররা কিন্তু সরকারের কাছে টাকা চাচ্ছে না, বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা চাচ্ছে না, উনাদের টাকা দিয়ে উনারা বাজারটা ঠিক করতে পারে। শুধু একটিমাত্র উদ্যোগ সরকারের, জাস্ট ওয়ান উদ্যোগ, এবং আমার মনে হয় যে সরকার যদি সেটা ওয়েভ করে তাহলে পরে এই 950 কোটি টাকার একটা টাকা এই পুঁজিবাজারে আসবে, পুঁজিবাজার আবার একটা স্টেবিলিটি পাবে, ভালোর দিকে গতিশীল হবে। বাট যদি সরকার এই কাজটা না করে তাহলে সরকার কত টাকা পাবে? 115 কোটি টাকা। জি, সো এই 115 কোটি টাকা পাবার জন্য পুঁজিবাজারকে মানে নেগলেক্ট করার কোনো মানে আছে বলে আমি অন্তত মনে করি না। নো, সো কাদি, আই এগ্রি উইথ ইউ ফুললি অন দিস। আরেকটা জিনিস হতে পারে, যেমন এই স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের কারণে ইসি গভর্নমেন্টস কুড, গভর্নমেন্ট ইভেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কুড অলসো টেক ইনিশিয়েটিভ, যে আমাদের যারা টপ ব্রোকার্স বা ফান্ড ম্যানেজার যারা আছে তাদের সঙ্গে যদি একটা ওদের ওদের চাইনিজ, বিকজ দে হ্যাভ, সিন্স দে হ্যাভ ইনভেস্টেড দে উইল হ্যাভ দেয়ার ওন ইন্টেল, ওদের তো ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট থাকবেই, তো আমরা টু সেল বাংলাদেশ, ওয়াই ওয়াই ইনভেস্ট ইন টু বাংলাদেশ, এই ধরনের একটা যদি রোড শো ওখানেও করা যেতে পারে চায়নাতে, অর সামওয়্যার ইন হংকং, অর ইন বাংলাদেশ, মিট আমাদের এখানে টপ ফাইভ ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স, ফান্ড ম্যানেজার্স গিয়ে উই ক্যান টক অ্যাবাউট, অর্গানাইজ ইট অ্যান্ড ক্রিয়েট আ বাংলাদেশ ফান্ড, অ্যান্ড দ্যাট বাংলাদেশ ফান্ড ক্যান কাম অ্যান্ড ইনভেস্ট ইন্টু দিস, ইন্টু আওয়ার, ইন্টু অ্যাবসলিউট বাংলাদেশ। বিকজ এই কাজগুলো এখন থেকে যদি না করা হয় সামনের দিনগুলোতে, সি আপনার যদি 12 কোটি টাকা ব্যালেন্স অফ পেমেন্ট, যদি 12 কোটি টাকা আপনার হয়ে $12 billion যদি দাঁড়িয়ে যায়, তাহলে পরে এইটা কিন্তু ডাইরেক্টলি উইল এফেক্ট ইউর রিজার্ভ, এবং সেইখান থেকে আমাদেরকে যদি বাঁচতে হয় যে এই ইমব্যালেন্স ইন দিস ব্যালেন্স অফ পেমেন্ট, তাহলে পরে আমাদেরকে এই উদ্যোগগুলো নিতে হবে যেটা আপনি সুন্দর করে বললেন, এবং দিস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি আলোচনায় নিয়ে আসছেন। আমি একটু আবারও ওয়াকার ভাই চলে যেতে চাই পুঁজিবাজারের দিকে, আমাদের হাতে আর 1.5 মিনিট সময় আছে, সেটা হলো যে পুঁজিবাজারের এখনকার অবস্থা, আপনি জানেন 3-4 মাস পরে একটা ইলেকশন হবে, সো এখনকার পুঁজিবাজারের অবস্থা আপ টু ইলেকশন আপনি কিভাবে কেমন দেখছেন? আমরা এখন গত 1 মাস কিছুদিন ধরে দেখছি যে আবার ভলিউমটা বেড়েছে, উইচ ইজ গুড, উইচ একটা একটা আমাদের এখানে ইটস এ গুড নিউজ। বাট আমার যেটা কনসার্ন হলো যে যেখানে আপনার এখানে কিছু কিছু কোয়েশ্চনেবল কোম্পানির, যেখানে আপনার আমি স্কোয়ার ফার্মা পড়ছে, গ্রামীণ ফোন পড়ছে, ওকে ফরেনার সেলস আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই মার্কেটে হাউ কাম লেগেসি ফুটওয়্যার 3 বছর ধরে ফ্যাক্টরি বন্ধ, বা মন্নু সিরামিক্স, মন্নু স্টেপলার্স, বিডি অটো, আই ক্যান নেম এই ধরনের কোম্পানি আমরা কিন্তু, এবং এই ধরনের কোম্পানি আপনার আপনার শেয়ার বাড়ছে হু হু করে, এবং এইটা কিন্তু অ্যাডভান্স, এই ধরনের আই ক্যান গো অন, সো দিস আর নট গুড ফর দি, এবং হচ্ছে কি আলটিমেটলি কিন্তু আপনার রিটেল ইনভেস্টররা গেট এফেক্টেড কিন্তু, এবং এইটা আবার আবার একটা ইয়ে আপনার আউটলুক যদি ধরেন, আমি মনে করি যে হয়তো ইলেকশন ইয়ারের যেহেতু সামনে, উই ডোন্ট নো ইলেকশনে, আমি শুনছি ডিসেম্বরে হবে, সো হয়তো আপনার এর মধ্যে একটা বিয়ারেজ থাকতে পারে অক্টোবর থেকে ডিসেম্বর, বাট ইলেকশনটা হয়ে গেলে আমার মনে হয় ফেব্রুয়ারি অনওয়ার্ডস উই ক্যান এগেইন সি দ্য কামিং ব্যাক। বাট এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি স্টক SSE হ্যাভ টু টেক আ বোল্ড স্টেপ টু সি টু গভর্ন অ্যান্ড অলসো মনিটর দি ট্রানজ্যাকশনস
অফ দি এক্সচেঞ্জ। অ্যাবসলুটলি। দর্শক মন্ডলী, আপনারা শুনলেন আজকে খুব ভাইব্রেন্ট একটা আলোচনা হয়েছে, এবং আমি ওয়াক্কার ভাইকে ধন্যবাদ দেই যে উনি খুব সুন্দরভাবে জিনিসগুলো আলোচনায় নিয়ে এসছেন। দর্শক মন্ডলী, যে কথা দিয়ে শেষ করেছেন ওয়াক্কার ভাই, যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জকে আরও সোচ্চার হতে হবে যে কিছু কিছু জিনিস যেগুলো মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, যে সকল কথা উনি বললেন, ওই সব জিনিসের দিকে একটু খেয়াল রাখতে হবে, এবং যাতে ইনভেস্টররা একটা ভালো স্ক্রিপ্টের দিকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দর্শক মণ্ডলী, আজকের উল্লেখযোগ্য অংশগুলো কাল আগামীকাল শেয়ার বিজে আপনারা দেখতে পাবেন। আজকের মতো এখানেই, আগামী রোববার আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন এনটিভি, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।